কলকাতার আর্জিকর হসপিটালে যেভাবে ভাবে জনে লেডি ডাক্তার প্রথমে দুষ্কর্ম পরে হত্যা করাগলা আবর্তী সময় কলকাতা পুলিশ এক আত্মহত্যার রূপ দেওয়া ভরপুর চেষ্টা কলা কিন্তু সে সফল হল না ঘটনা সামনাকু আসিলা সামনাকু আসবা পরে সারা দেশের গোটে প্রকার নিয়া জলুছি সারা দেশের লোক মানে সিধা সড়ক কলকাতা পুলিশ উপরক আঙ্গুঠি নির্দেশ করছেন কোভাবে ভাবে কলকাতা পুলিশ এখন আত্মহত্যার রূপ দেওয়া চেষ্টা করুলা তাকু নেই মধ্য প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আহার ভিতরে অভিযুক্ত সঞ্জয় রায় যে অনেক তাঁর সাংগ এক বড় খুলাসা করেছেন আসুন দেখবা রিপোর্ট তের দিন বিতিগলা কিন্তু কলকাতা ডাক্তার বলৎকার হত্যা রহস্যর সমাধান এপর্যন্ত হয়ে পারি না দেশের সর্ববৃহৎ অনুসন্ধানকারী সংস্থা সিবিআই এগার দিন ধরে পচরাউচরা করুছে বর্তমান পর্যন্ত শহে অধিক লোক পচরাউচরা করা আর্জিকর মেডিকাল কলেজর পূর্বতন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষক সমেত অনেক লোকর পলিগ্রাফ টেস্ট করা কিন্তু এপর্যন্ত কোণী ঠুস প্রমাণ মিপারি না তেম সিবিআই মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায় বন্ধুক উপরে পলিগ্রাফ পরীক্ষা করা যাচ্ছে যা সহ হত্যা করা রাতে রে সঞ্জয় রায় শুলে অরূপ দত্ত নামক এ ব্যক্তি কলকাতা পুলিশর এএসআই কুযাচ্ছে যে ডাক্তার হত্যা করা পরে সঞ্জয় রায় অরূপ দত্ত নিজ ব্যারেক্রে যাই শুলে সূচনা অনুসারে অভিযুক্ত সঞ্জয় রায় এই ঘটনার রাতে এএসআই অরূপ দত্তু ফোন করে সঞ্জয় রায় অরূপ দত্তঙ্ ফোনে কণ কথা হয়ে তাহা জাঁয়া চাহুছি সিবিআই সঞ্জয় রায়ঙ্ বিষয় এএসআই অরূপ দত্ত কণ জাঁতি এ হত্যা বিষয় তাঁকর কণ সূচনা অছি সিবিআই সন্দেহ করুছে যে এএসআই অরূপ দত্ত কিছু লুচাউঁ সে হত্যা বিষয় আগর জাঁতে কি দত্ত এবং অভিযুক্ত সঞ্জয় রায় এক ফটো মধ্য সামনাকু আসিছি এ ঘটনার অরূপ দত্ত হচ্ছেন অষ্টম ব্যক্তি যে লায় ডিটেকশন মেসিন দ্বারা টেস্ট করা যাচ্ছে তবে আগকু কোন রিপোর্ট আসব তাহা মধ্য সময় কহিব সেপটে এতে দিন পরে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুধবার কলকাতা স্থিত আর্জিকর মেডিকাল কলেজে হয়েছে মহিলা ডাক্তারকে ভয়ানক বলৎকার পরে হত্যা ঘটনার দুঃখ প্রকাশ করেছেন নিজ সোশিয়াল মিডিয়া এক্সরে মমতা পীড়িত পরিবারকে সরি বুলি কহি দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল ছাত্র পরিষদর স্থাপন দিবসকু সে পীড়িতাঙ্ক পরিবারকু সমর্পিত করেছেন সে ট্যুইট করে কহিছেন স্থাপনা দিবসকু মু মোর ভৌণীকু সমর্পিত করুছি যিয়ে কিছুদিন পূর্বরু আর্জিকর হসপিটাল মামলায় দুঃখদ মৃত্যুবরণ করেছেন এসহ মোর ভৌণীঙ্ পরিবার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুছে তাঁকু যে ক্রূরতার সহ হত্যা করা যাইছি সেতিপাই অতিশীঘ্র ন্যায় মিলু বলে দাবি মধ্য করুছে সূচনা অনুসারে পশ্চিমবঙ্গে ডাক্তারঙ্ক সহ হইতিবা জঘন্য বলাৎকার ও হত্যা ঘটনার হঙ্গামা দেখিবাকু মিলিছে ছাত্র ও বিরোধী নেতা মমতাঙ্ক ইস্তফা দাবি করে বড় ধরনের বিরোধ প্রদর্শন করেছেন ভাজপা এনেই বার ঘণ্টিয়া রাজ্যব্যাপী মধ্য বন্ধ ডাকরা দেইতিলা তেণু কেউটি না কেউটি দিদিঙ্ক চেয়ার বর্তমান পাই টলমল হেউছি বলি সূচনা মিলিছে এমিতি খবর পাই এবে হি চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু আউ কিছি অধিক খবর পাই সম্পর্ক ওড়িয়া চ্যানেলকু ফলো করুথান্তু।